ফিঙ্গার ফোর থেকে সরতে চাইছে না চীন, উত্তেজনা বাড়িয়ে ট্যাঙ্কের সংখ্যা বাড়ালো ভারত। দীর্ঘ 15 ঘন্টা বৈঠকের পর ভারত ও চীন মৌখিক মীমাংসায় এসে পৌঁছলেও লাদাখের ফিঙ্গার্স এলাকা থেকে সরতে চাইছে না চীন। তবে পিছু হটছে না ভারতও, কড়া সতর্কতা জারি করে লাদাখে ট্যাঙ্কের সংখ্যা বাড়ালো নয়াদিল্লি। সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ছে, পাঙ্গং ঘিরে ফের জটিলতা তৈরি করছে চীন। ফিঙ্গার্স ফোর থেকে কোনো মতেই সরতে চাইছে না চীন, তাই পূর্ব লাদাখে সেনা শক্তি বৃদ্ধি করে সব রকম পরিস্থিতির মোকাবেলা করতে তৈরি ভারতীয় সেনাবাহিনী। 17 ও 18 জুলাই লাদাখ সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। একই সঙ্গে জম্মু কাশ্মীরের পরিস্থিতিও খতিয়ে দেখবেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন চিফ অফ নর্দার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশি। খুব তাড়াতাড়ি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তার, সেক্ষেত্রে সীমান্তের পরিস্থিতি ব্যাখ্যা করতে পারেন যোশি। এদিকে ইতিমধ্যেই পূর্ব লাদাখে আরও 60,000 সেনা জওয়ান মোতায়েন করেছে ভারত। মোতায়েন করা হচ্ছে বিশ্ব ট্যাঙ্ক, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, সুখই ফাইটার জেট, চিনুক ও রুদ্র হেলিকপ্টার। চীন সীমান্তে চলছে ভারতীয় সেনাবাহিনীর কড়া নজরদারি। 15 ঘন্টার বৈঠকের ফলাফল খতিয়ে দেখছে চায়না স্টাডি গ্রুপ বা সিএজির প্রধান ও দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রিপোর্ট তার হাতে এসে পৌঁছেছে। সিএজিতে রয়েছেন ক্যাবিনেট সেক্রেটারি, স্বরাষ্ট্র সচিব, বিদেশ সচিব ও প্রতিরক্ষা সচিবরা, রয়েছেন ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রতিনিধিরা। সূত্রের খবর, এখনই প্যাংগংয়ের ফিঙ্গার্স থেকে সরতে ইচ্ছুক নয় চীনা সেনারা। জানা গেছে বেইজিং, গোলওয়ান ভ্যালি, হট স্প্রিং ও গোগরা স্পট থেকে সেনা সরাতে রাজি হলেও ফিঙ্গার্স এলাকা থেকে নিজেদের দখল এখনই সরাতে চাইছে না। মূলত ফিঙ্গার্স 8 এলাকা এখনও চীনের দখলে, তবে ফিঙ্গার ফোরের কাছে ব্ল্যাক টপ ও গ্রিন টপ থেকে সেনা সরিয়ে নিয়েছে চীন বলে দাবি নয়াদিল্লির। এর আগে কর্পস কমান্ডার স্তরে 15 ঘন্টা ধরে টানা বৈঠকের পর ভারত ও চীন দুই দেশেই নিজের নিজের অবস্থানে ফেরত যেতে রাজি হয়েছে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।